প্রিয় দর্শক, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি গ্রিন এলপিগাস নিবেদিতা আমার আমিতে। আমি সারিকা। আজকে আমাদের সাথে উপস্থিত আছেন একজন শিল্পী। এই শিল্পী সত্তা নিয়ে তিনি প্রচার প্রচারণা না করতে চাইলেও তার ভেতরে রয়েছে গভীর একটা সাধনার জায়গা। তার পরিভ্রমণ আমাদের অনুপ্রেরণা। প্রিয় দর্শক, আমাদের সাথে উপস্থিত আছেন এদেশের স্বনামখ্যাত নন্দিত নৃত্যশিল্পী মুনমুন আহমেদ। আপু কেমন আছেন? আমি ভালো আছি, তুমি কেমন আছো? আমি খুব ভালো আছি। অনেকদিন পরে তোমার সাথে দেখা হলো, খুব ভালো লাগছে দেখা হয়ে। হ্যাঁ, আমরা বেশ অনেকদিন আগে একটা বিজ্ঞাপনে একসাথে কাজ করেছিলাম, তারপরে অনেকদিন পরে অনেক বছর পার হয়ে গেছে এবং আপনার সাথে আজকে আমরা জমিয়ে আড্ডা দেব, অনেক কিছু শুনবো, অনেক কিছু জানবো। কিন্তু এই মুহূর্তে জানতে চাই যে এখনকার যে সময়টা যাচ্ছে, যে প্যান্ডামিক সিচুয়েশনটা আমরা সবাই পার করছি, এই সময়গুলো কিভাবে কাটছে? আসলে শুরু থেকে যে প্যান্ডামিক সিচুয়েশনটা ছিল, সেই সময়টা মনে হয়েছিল কি যে অল্পদিনের ব্যাপার। হ্যাঁ, এই অল্পদিন কোনোভাবে মনটাকে ভালো রাখা এবং সময়টাকে পার করা। এবং সেই সময়টা আমরা যেটা করলাম, বিশেষ করে আমি আমার ক্ষেত্রে যেটা করেছি, যেমন 15ই মার্চ আমরা বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর অনুষ্ঠান করলাম প্যারেড গ্রাউন্ডে, ওটা রেকর্ডেড হলো। হ্যাঁ, এরপর থেকে 16 তারিখ থেকে মনে করো বাড়িতে আটকা অবস্থায় মনে হলো যে এইভাবে পয়লা বৈশাখ চলে আসলো, যে এইভাবে কি আর পয়লা বৈশাখ করা যায়? আমরা তো পয়লা বৈশাখে কত অনুষ্ঠান করেছি বিভিন্ন জায়গায়, তো ঘরে বসেই আমরা শুটিং করলাম এবং সেটা ফেসবুকে দিলাম। তারপরে ঈদ আসলো, ঈদের সময় বাড়িতে বসেই কিছু রেকর্ডিং করে ফেসবুকে দিলাম। তারপরে এর মাঝখানেই আমাদের ইন্টারন্যাশনাল ডান্স ডে আসলো, ভাবলাম যে ঘরে বসে থাকবো, আচ্ছা কাজ করি। এইভাবেভাবে বেশ কিছু কাজ করেছি এবং আমি একটা অনলাইন শো শুরু করেছিলাম নৃত্যের নেপথ্যে, যেটা আমাদের বাংলাদেশের যত গুণী নৃত্যশিল্পীরা আছেন, অগ্রজ নৃত্যশিল্পীরা আছেন, তাদেরকে নিয়ে আমি একটা অনলাইন শো শুরু করেছিলাম। এইভাবে কিন্তু নানান বাসা থেকে ভিডিও করে পাঠাতো না, ভিডিও করে পাঠাতো না, আমি আমার বাড়ি থেকে ইন্টারভিউটা করছি, সেটা যে যেই দেশেই আছে, কেউ হয়তো যুক্তরাষ্ট্র থেকে সংযুক্ত হয়েছিল, কেউ আমাদের এমনও নৃত্যশিল্পীদেরকে আমি নিয়ে এসেছি যাদেরকে বাংলাদেশের অনেক ইয়াং জেনারেশন দেখেইনি, তাদেরকেও আমি নিয়ে এসেছি। যাই হোক, এইভাবে কিন্তু চলছিলাম প্যান্ডেমিকের সময়টা, শুরুর দিকটা। কিন্তু পরবর্তীতে যখন আবার দ্বিতীয়বার তৃতীয়বার লকডাউন এবং বন্দি, তখন আর সময়টাও এত লম্বা হয়ে গেল যে 1.5 বছরের বেশি, হ্যাঁ 1 বছর 10 মাস হয়ে যাচ্ছে, তখন মনে হচ্ছে কি যে আর না, মনকে কোনোভাবে আর ইয়ে করতে পারছি না, ভালো রাখতে পারছি না, কোনো না কোনোভাবে মনের ভিতরে একটা মানে বিষাদ এমনভাবে আটকে ধরেছে যে, আর শুধু তাই না, ফ্যামিলির অনেকেই মারা গেছেন, আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের মধ্যে অনেকেই খুব কাছের লোকজন মারা গেছেন যাদের কাছে যেতে পারেনি, অনেক শোকটা কাটিয়ে ওঠা, অনেক খারাপ সময় গেছে। তো সেই সময়ে পার করেও মানে চেষ্টা করছি যে কতটুকু ভালো থাকা যায়, এবং ওই ভালো থাকার একটা অংশ হিসেবে আজকে কিন্তু তোমার এখানে আসা এবং তোমার সাথে কথা বলা, যে একটু কথা বললেও হয়তো ভালো লাগবে। আমাদেরও খুবই ভালো লাগছে আপনাকে পেয়ে। যে লকডাউন চলছে বললেন এবং গাড়ি ঘোড়া চলা বন্ধ, একদম গাড়ি ঘোড়া চলছে না, আমরা শুনেছি আপনি নাকি এটার অল্টারনেট হিসাবে বেছে নিয়েছেন সাইকেল। আমি আমার ছোটবেলা থেকে কিন্তু আমি মোটরসাইকেল এবং সাইকেল, এটা আমার অভ্যাসের মধ্যে, এবং আমি কিন্তু এখনও মানে এই যে জাস্ট লকডাউনের আগ পর্যন্ত আমি আমার যে কোনো কর্মক্ষেত্রে আমি সাইকেল নিয়ে গেছি, এবং বাংলাভিশনের বহু অনুষ্ঠানে এসেছি আমি সাইকেল নিয়ে এসে, এখানে রেডি হয়ে শুটিং করে আবার চেঞ্জ করে আমি সাইকেল নিয়ে চলে গেছি। এভাবেই কিন্তু আমি আমার নর্মাল লাইফ, যেটা আমি কিন্তু গাড়ি ব্যবহার করি না, গাড়ি ব্যবহার করি না এই কারণে যে একটা জায়গা থেকে আমাদের আসলে জীবনের সময় খুব কম, কিন্তু সেই সময়ের মধ্যে আমি যদি বেশি কাজ করতে চাই, বিশেষ করে আমাদের ক্ষেত্রে, যেমন কখনো আমার শিল্পকলায় ক্লাস, কখনো আমার ধানমন্ডিতে আমার নাচের গ্রিন রোডে ক্লাস, কখনো বাসায় ক্লাস, বা হয়তো আমি কোনো কোনো জায়গায় দূরে যেতে হচ্ছে একটা কাজের জন্য, কিন্তু আমি যদি একটা কাজ করতে যেয়ে 2 থেকে 3 ঘন্টা রাস্তায় বসে থাকি, তাহলে তো আমার কাজটা ছোটবেলা থেকে না, আসলে আমরা যেভাবে মানুষ হয়েছি, আমাদের বাড়ির থেকে আমার মা আমাদেরকে কোনো কিছুতে বাধা দিতেন না,
এবং আমাদেরকে বলতেন যে সব কিছুর মধ্যে থেকে তুমি যেটা ভালো ফিল করো সেটা করো। বাধা তো দিতেন কিছু কিছু ক্ষেত্রে, যেগুলো একটা মানে যেই বাধাটা মানে আমি এখন পাই আমার ফ্যামিলি থেকে, মানে তুমি সারিকা বিশ্বাস করবে না, আমার মনে হয় আমার বাড়িতে আমি একজন টিনেজার একটা মানুষ, আমি কোথায় চলে যাচ্ছি, আমি কোথায় বেরিয়ে যাচ্ছি, আমি কোথায় সাইকেল নিয়ে যাচ্ছি, আমাকে পাহারা দিয়ে রাখতে হচ্ছে আমার মেয়ে আমার হাজবেন্ড, কারণ ওরা খুব ভীত টাইপের মানুষ, আমিও ভীত। কিন্তু যেহেতু লকডাউনে সবাই আমরা বাসায় থাকছি, কিন্তু আমার শরীরচর্চাটা তো করতেই হবে, আমি সাইকেল নিয়ে বেরিয়ে যাই। আমার মনে হয় আমি যখন চালাতে থাকি আমি আমি জাস্ট একটা রাস্তা শেষ করে আরেকটা রাস্তায় ঢুকে যাই, আমি চিন্তা করি না যে এটা কোথায় যাচ্ছি। এটাও আমার কাছে মনে হয় কি যে এটা একটা ভেসে বেড়ানো, এবং আমার খুব ভালো লাগে আমি যখন খুব স্পিডে সাইকেল চালাই এবং আমি এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাচ্ছি, ভালো লাগে। আপনার ছোটবেলায় আপনার মা বাবার সাথে কোনো স্মৃতি যদি আমাদের সাথে একটু শেয়ার করতেন? মা বাবার সাথে স্মৃতি, হ্যাঁ আমার বাবা মার সাথে একটা দুটো স্মৃতি না তো হাজার হাজার স্মৃতি, তবে আমি একটা কষ্টের স্মৃতি তোমার সাথে শেয়ার করি সারিকা। সেটা হচ্ছে কি যে আমার মা অসম্ভব কর্মঠ একজন মহিলা, এবং তিনি আমাদেরকে এই যে আজকের এই জায়গায় পর্যন্ত পৌঁছাতে যে পরিশ্রম করেছেন সেটা একটা কঠোর পরিশ্রম। মানে আমাদেরকে প্রতিটা নাচের স্কুলে নিয়ে যাওয়া, আর্টের স্কুলে নিয়ে যাওয়া, নিয়ে আসা, এবং একটা খুবই সম্ভ্রান্ত পরিবারের, আবার ধরো খুব মানে উচ্চ শিক্ষিত বলবো না, কিন্তু উনি খুবই অল্প পড়াশোনা করা একজন মানুষ, কিন্তু তার যে ভেতরে একটা স্বপ্ন যে ছেলেমেয়েরা বড় হবে, ছেলেমেয়েরা সংস্কৃতি মনা হবে, এটার জন্য যে পেছন থেকে সাপোর্ট দেয়া, এটা সাংঘাতিক সাপোর্ট দিয়েছেন মা। আমার মা ক্ষুদ্র কুটির শিল্পের কাজ করতেন, হ্যাঁ জিরো পপুলেশন গ্রোথের উপরে কাজ করতেন, এই যে তার নিজের অনেক কাজ, তারপরে পাঁচটা ছেলেমেয়েকে এক একজনকে এক এক দিকে উনি ঠেলে দিয়েছেন। ওনার যে আমি ইন্ডিয়াতে পড়াশোনা করতে গেলাম তখন এরকম একটা ফ্যামিলি থেকে বাইরে চলে যাওয়াটাও কিন্তু অনেক ফ্যামিলিতে অ্যালাউই করতো না, হ্যাঁ কিন্তু আম্মা বলেছেন যে না তোমার যদি মনে হয় যে তুমি নাচটাকে ভালো করে শিখতে চাও তুমি যাও। আমার সবসময় মনে হতো কি আমার মায়ের জন্য আমি কিছু করব, কিন্তু আমি ঠিক পড়াশোনা শেষ করে যে বছর ফিরবো তার আগের বছরই আম্মা মারা গেলেন, ওনার হঠাৎই ব্রেন টিউমার, এবং 22 দিন আমি ওনাকে পেয়েছি। আমি ঢাকায় আসলাম, আমি তখন কলকাতায় শো করতে গিয়েছিলাম, তখন ভাবলাম কি কলকাতায় এসে শো করতে আমি একটু ঢাকায় কেন যাই না, একটু মাকে দেখে আসি। কিন্তু এই যে কষ্টটা যে আমি মায়ের জন্য কিচ্ছু করতে পারিনি, যে 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 আমাকে আমার এই অবস্থানটায় তুলে দেওয়ার জন্য সারা জীবনের সাধনা, সেই সাধনার জন্য যে হয় না একটু কিছু যদি করতে পারতাম। ইভেন এখন আমরা দেশ বিদেশে যখন যাই সবাই কেনাকাটা করে মায়ের জন্য, হ্যাঁ আমি তাকি তাকি দেখি যে আমিও তো কিনতে পারতাম, কিনবো কিনে কাউকে দেব, মানে এরকম ফিলিংসটা হয়। আপনার মা যদি অবশ্য আপনাকে দেখতে অনেক খুশি হতো এই অবস্থায়, এবং আপনার আমি আমি মনে করে দেখছেন, কারণ হচ্ছে যে সবাই কোথাও না কোথাও আমরা আসলে হয় এখানে আছি নাহলে ওখানে আছি, কিন্তু আমার মনে হয় দেখে, জানি না মনে হয় ফিল করি মাঝে মাঝে যে আমার সব কর্মকাণ্ডই উনি দেখেন, এটা মনে হয়। মা সম্পর্কে আমরা জানলাম, আপনার বাবা সম্পর্কে আমরা জানবো ছোট্ট একটি বিরতির পর। দর্শক ফিরছি বিরতির পর। আমি একবার করে গাছে উঠছি, ওখান থেকে লাভ দিচ্ছি পানিতে, হ্যাঁ, এবং আমি এখন চিন্তা করলে ভয় পাই যে এটা আমি কি করে করতাম। দর্শক ফিরে এলাম বিরতির পর। বিরতিতে যাওয়ার আগে বলেছিলাম যে আমরা ফিরে এসে আপনার বাবা সম্পর্কে কিছু জানবো। আমার বাবা একজন মুক্তিযোদ্ধা, বাবা কবিতা লেখেন, এবং বাবা একজন সংস্কৃতিবান মানুষ। বাবা এখন একটু অসুস্থ, ওনার শরীরটা একটু খারাপ যাচ্ছে, কারণ প্রায় 86-87 বছর বয়স ওনার, কিন্তু এখনও হুঙ্কার দিয়ে বেড়ান, মনে হয় যেন এখনই মুক্তিযুদ্ধে নেমে পড়বেন। উনি অসম্ভব মানে রাজনীতি করা মানুষ, ফলে অনেক মানে কি বল ভারিক্কি মেজাজের, ওনার সাথে কথা বলতে গেলে একটু ভেবে চিন্তে কথা বলতে হয়, প্রত্যেকটা কথারই দোষ ধরেন এবং প্রত্যেকটা কথা শুধরে দেন। আচ্ছা, যে আপনার কথা এখন আমি শুনছি এবং কথার কিছুটা রেশ ধরে আমার মনে হচ্ছে ছোটবেলায় আপনি অনেক দুষ্টু ছিলেন। একদম সত্যি দুষ্টু ছিলাম বলতে গেলে কি আমার না মানে অনেক কিছুতে ইন্টারেস্ট ছিল, মানে ইন্টারেস্ট বলতে গেলে আমার সবই করতে ভালো লাগতো। যেমন আমি ছেলেদের সাথে ডানগুলি খেলছি, এদিকে মনে করো এখন যেটা ইনডোর স্টেডিয়াম ওটার পাশেই আমাদের বাসা ছিল,
মিরপুর ইনডোর স্টেডিয়াম যেটা, তো ওইখানে ওর পুরো স্টেডিয়ামটা ছিল হচ্ছে লিচু বাগান, আম বাগান, লিচু বাগান, তো পুকুরের পাশ দিয়ে পুরো লিচু বাগান। তো আমরা কি করতাম, বিশেষ করে আমার মনে আছে যে আমি একবার করে গাছে উঠছি, ওখান থেকে লাভ দিচ্ছি পানিতে, হ্যাঁ, এবং আমি এখন চিন্তা করলে ভয় পাই যে এটা আমি কি করে করতাম, মানে ওই সময় কিন্তু কোনো ভয় ডর কিচ্ছু ছিল না, এবং আমি সাঁতার কাটতাম, পানিতে ঝাঁপাঝাঁপি করতাম, স্কুলে যখন ছিলাম স্কুলের সমস্ত স্পোর্টসে আমি অংশগ্রহণ করতাম, ন্যাশনাল যে কম্পিটিশনগুলো হতো স্পোর্টসের, সেখানে ডিসকাস থ্রো বলো, শর্ট পাট বলো, সব কিছুতে ফার্স্ট হয়ে আসতাম। হ্যাঁ, আমি ক্যাডেট কোর্সে গিয়েছিলাম, আমি মুকুল ফৌজ করতাম, খেলাঘর করতাম, মানে আমাদের কোনো না আম্মা আমাদেরকে ফ্রি টাইম দিত না, মানে সব কিছুর মধ্যে আমরা ব্যস্ত থাকতাম, তারপরে নাচের ক্লাস, পড়াশোনা, তারপরে হুজুর আসছে, মানে কোনো কিছুতেই আমাদের কমতি ছিল না। আর আমি আমার যেমন এই যে বললেন আপনি লাফালাফি করতেন, ঝাঁপাঝাঁপি করতেন, তো যখন আর একটু বড় হলেন তখন কি ছেলেরা কেউ কাছে আসার সাহস পেত নাকি? ছেলেরা তো আমার বন্ধু ছিল, আমি তো হ্যাঁ আমার বন্ধুদের সাথে তো সাইকেল চালিয়ে বেড়াতাম, আড্ডাবাজি করতাম, আমার বন্ধুরা ছিল, অনেক ভালো বন্ধু ছিল আমার কাছে, মানে তুমি যে সেন্সে বলছো সেইটা আমি ক্লাস 9-10 দিকে আমার মনে হয় যে হ্যাঁ ওরকম মানে ফিলিংসটা আমি হয়তো কারো কাছে পেয়েছি, কিন্তু আমি ভয় পেতাম ভীষণ। যেমন মনে করো আমি স্কুলে পরীক্ষা দিয়ে বেরোচ্ছি, আমাকে শুধু শুধু আমার বলছে কোশ্চেনটা দেখি তোমার, তা আমার কোশ্চেন কেন আরেকজন কেউ দেখবে, হ্যাঁ আমি কিন্তু একটু মানে কেমন যদি ঘাবড়ে যেতাম, আমার কোশ্চেন আপনি দেখবেন কেন বলে হ্যাঁ নিয়ে চলে আসলাম। তো মানে আসলে আমার কাছে ভিড়তো না, খুব কমই ভিড়তো মানুষজন। সেটা কি ভয়ে আপনার কি মনে হয়? ধরো তুমি বুঝে যাবে যে একটা মানুষ তোমার সাথে কেন কথা বলতে চাচ্ছে, একটা মানুষ তোমার কাছে কেন কাছে আসতে চাচ্ছে, এখানে কিন্তু প্রত্যেকটা মানুষ কিন্তু তার ভেতরে একটা ফিলিংস বুঝে যায়। যেমন আমাদের ইয়োগা ক্লাসে বলতো যে ধরো একটা ক্লাসে তোমার 50 জন 100 জন স্টুডেন্ট একসঙ্গে ইয়োগা করছে, কিন্তু তোমার তুমি যাকে দেখছো বা যে যে তোমাকে দেখছে তুমি কিন্তু বুঝতে পারবে, বা যে তোমার প্রতি ফিলস ফিল করছে তার তুমি তুমি কোনো না কোনোভাবে বুঝতে পারবে যে সে তোমার দিকে তাকাচ্ছে বা কিছু। হ্যাঁ, তো ওই ফিলিংসটা যখন হয় তখন তুমি হয় পাত্তা দিবে আর না হয় দিবে না, তোমার ডিসিশন। তা আমার ডিসিশন সবসময় ছিল কি জানো, আমার উড়ে বেড়ানোর ডিসিশন সবসময় ছিল, আমি সহজে কোথাও ধরা দেওয়াটা আমার কাছে পছন্দের বিষয় ছিল না। হ্যাঁ, আসতো কাছে আসতো, তা কারোর দিকে তাকালেই কেউ প্রেমে পড়ে যেত, এসব তো বহুত হয়েছে, মানে একটা দুটো ঘটনা না তো হাজার হাজার ঘটনা আছে এরকম। আচ্ছা, এই যে আপনি ডিসিশনের কথা বললেন যে আসলে সব কিছু যে যারটা নিজেরা ডিসাইড করে, তো আপনি ছোটবেলা থেকে অনেক কিছু করতেন, সেটা সাংস্কৃতিক অঙ্গনে হোক বা পড়াশোনা নিয়ে হোক, এত কিছু থাকতে নাচটাকে কেন বেছে নিলেন? আমার মায়ের শখ ছিল, সে চেয়েছিল যে তার মেয়েকে নৃত্যশিল্পী বানাবে, কারণ তার জীবনেও নাচের ইচ্ছা ছিল, সে করতে পারে নাই, তো সেই স্বপ্নটা মেয়ের মধ্যে দিয়ে আর কি। তো আমি যখন আমার আবার বড় দুই ভাই, সবচেয়ে মজার ঘটনা যে আম্মার শখ কিন্তু হলো ছেলে, দিতে পারলো না নাচ শিখতে, তারপরেরটাও হলো ছেলে, সেটাও দিতে পারলো না। আমি যখন হয়েছি আমার মনে হয় কি আমি ঠিক দাঁড়াতেও শিখি নাই, মানে হাঁটি হাঁটি পা পা কী করে আমাকে নাচের স্কুলে ভর্তি করে দিয়েছে। তো ফলে আমি যখন আর আমার ভিতরেই একটা কেমন জানি উচ্ছ্বাস ছিল নাচের, তো আমি যখন শেখা শুরু করেছি তখন তো বুঝতাম না, কিন্তু ধীরে ধীরে না আম্মা আমাকে আজকে এই কম্পিটিশন, কালকে ওই কম্পিটিশন, এইখানে নাচ, ওখানে অনুষ্ঠান, এগুলোর মধ্যে আম্মা আমাকে পার্টিসিপেট করাতো। এবং একটা পর্যায়ে যখন আমি নতুন করি করলাম জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা করলাম 80 সালে, তখন এবং 76-এ আমি ইয়েতে করেছিলাম বিটিভিতে যেটাকে বলে বাংলাদেশ টেলিভিশন শিশু শিশু পুরস্কার প্রতিযোগিতা, ওখানেও আমি শীর্ষস্থান অধিকার করেছিলাম। তো যাই হোক, এইগুলো করার ফলে যেটা হয়েছে কি মানে আমার নাচের প্রতি একটা ভালো লাগা ভালোবাসা এমনি এমনি তৈরি হয়েছিল। আর তারপরে যেটা হয়েছে যে শোনো, ছোটোবেলায় এক ধরনের নাচ একটা বাচ্চা এমনি হাত পা নাড়লেও ভালো লাগে, আর সেখানে আমি যতটুকু শিখেছি সবার কাছে প্রশংসা পেয়েছি, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে না, নাচটাকে করতে হলে এটাকে আরও ভালো করে শিখতে হবে। এই যে আপনি আরও ভালো করে শেখার জন্য ওই সময়ে একটা মেয়ে মানুষ একা একা দেশের বাইরে যাবে প্রশিক্ষণের জন্য, নিশ্চয়ই সেই সময় বিষয়টা অনেক কঠিন ছিল, একদম কঠিন। সেই জার্নিটা আমরা শুনবো ছোট্ট একটা বিরতির পর। একদম, দর্শক ফিরছি বিরতির পর। একটা চিঠি যদি যেত মায়ের, প্রথম চিঠিটা এসেছে
এই চিঠি ধরেই না চোখে পানি পড়া শুরু হয়ে যেত যে মায়ের চিঠি এসেছে। ফিরে এলাম বিরতির পর। আপু, আপনি সেই জার্নিটা সম্পর্কে আমাদেরকে এবার বলবেন যে ইন্ডিয়াতে যাওয়া থেকে শুরু করে সেখানে যাওয়ার পরে আপনার এক্সপিরিয়েন্সগুলো কীরকম ছিল? আমি তো আসলে ইন্ডিয়াতে শিখতে যাওয়ার আগেই বাংলাদেশে প্রচুর শো করে বেড়াতাম এবং দেশ বিদেশ ঘুরে বেড়াতাম। তো একদিন আমি বাংলাদেশ টেলিভিশনের অডিটোরিয়ামে নাচ করছি, ওখানে বোধহয় কোনো দেশের প্রাইম মিনিস্টার এসেছিলেন, তো ওনাদের জন্য টেলিভিশনের ওই অডিটোরিয়ামটায় অনুষ্ঠান করা হয়েছিল। তা আমি যখন অনুষ্ঠান থেকে বেরোচ্ছি, তখন আমাকে শহীদুল হক খান ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির ডিরেক্টর তখন মিউজিক ডিপার্টমেন্টের, উনি বললেন যে মুনমুন তুই কি আরও ভালো করে নাচ শিখতে চাস? আমি বলছি হ্যাঁ। বলে কি ইন্ডিয়াতে একটা স্কলারশিপের জন্য সবাই অ্যাপ্লাই করছে, তুই কি করবি? তা আমি বললাম হ্যাঁ। তারপরে বললো যে ঠিক আছে কালকে তাহলে এসে অ্যাপ্লিকেশান দিয়ে যাস। তা আমি পরের দিন শুধু একটা কাগজের মধ্যে যে আমি ভারতে নাচ শিখতে চাই, আমাকে সুযোগ করে দেওয়া হোক বলে আমি একটা অ্যাপ্লিকেশান দিয়ে এসেছি। তখন উনি ফোন দিয়ে বলছে যে সবাই তো এত এত সার্টিফিকেট দিয়েছে, এটা দিয়েছে ওটা দিয়েছে, তুমি শুধু একটা অ্যাপ্লিকেশান দিয়েছো তা দিয়ে তো হবে না। তো আমি যাই হোক পরের দিন এক গাদা সার্টিফিকেট, আমার সার্টিফিকেটের অভাব ছিল না, সব নিয়ে দিলাম। দেওয়ার পরে আমাদের সেই বছর কোনো ইন্টারভিউ হয়নি, হ্যাঁ সিলেকশন ওরা করে দিয়েছিলো। তো যাই হোক আমি স্কলারশিপ পেলাম ইন্ডিয়ান হাই কমিশনের থ্রু। বাছাই পর্বটা শিল্পকলা থেকে হতো সেই সময়। তো গেলাম, প্রথম দিল্লিতে পৌঁছালাম। পৌঁছানোর পরে আমি যেতে চেয়েছিলাম কত্থক কেন্দ্রে। কয়জন গিয়েছিলেন? আমরা সে সময় ছয়জন একসঙ্গে গিয়েছিলাম। এবং বিশ্বাস করবে না, আমরা যখন বাড়ি থেকে বেরোলাম এবং কলকাতা, এখানে তো বাবা মারা সবাই ছিলেন এয়ারপোর্টে, কলকাতায় যখন নামলাম মনে হলো কি মুক্ত স্বাধীন জীবনে বেরোলাম বাড়ি থেকে। কখনো এরকম হয়নি যে একেবারে এক বছরের জন্য, কারণ এক বছর পর পর আসবো। তারপরে আমরা তো দিল্লির ট্রেন ধরলাম এবং এই ট্রেনে প্রায় আমাদের 24 ঘন্টা জার্নি করে আমরা দিল্লি যেয়ে পৌঁছালাম। এই ছয়জনের মধ্যে একটা খুব সুন্দর বন্ধুত্ব ডেভেলপ করলো। একসাথে জার্নি করলে আসলে হয় যে আমরা যখন ট্রেন থেকে কেউ নামছি কোনো একটা কিছু কেনার জন্য, আরেকজন আমাদের যখন টেনশন করছে, হ্যাঁ। তো যাই হোক সব বন্ধুদের মধ্যে, এবং দিল্লি যেয়ে পৌঁছালাম, চেয়েছিলাম কত্থক কেন্দ্রে নাচ শিখতে, ওরা আমাদেরকে বাংলাদেশ থেকে পাঠালো হচ্ছে শ্রীরাম ভারতী কলা কেন্দ্রে। যাই হোক সেখানে যে আমি 2 বছর শিখলাম, ওখানে শম্ভু মহারাজের ছেলে যিনি রামমোহন মহারাজ ওনার কাছে শিখলাম, রাজকুমার শর্মা ওনার কাছে শিখলাম। পরবর্তীতে আমি ট্রান্সফার নিয়ে চলে গেলাম কত্থক কেন্দ্রে। তখন কত্থক কেন্দ্রে যখন গেলাম ইন্টারভিউ দিলাম, তখন আমাকে অনার্স থার্ড ইয়ারে ডাইরেক্ট নিয়ে নিল, কারণ আমার যে মানে প্রিভিয়াস পড়াশোনা বা নাচের শিক্ষা ওইটা বললো যে তোমার স্ট্যান্ডার্ড অনেক হাই, আমাকে থার্ড ইয়ারে ভর্তি নিল। তারপরে থার্ড ইয়ার করলাম, তারপরে ডিপ্লোমা পোস্ট ডিপ্লোমা করলাম, তারপরে টিচার্স ট্রেনিং করলাম, এমফিল করলাম, কত কিছু করলাম। তারপরে মহারাজের সব ডান্স ড্রামাগুলোতে পার্টিসিপেট করতাম এবং সারা ভারতবর্ষ জুড়ে শো করে বেড়াতাম, হ্যাঁ ওই সময়তে শিক্ষাকালীন সময়তেই। বম্বের বেশ কিছু ফিল্মে অফার পেলাম, গেলাম না। কেন সেটা না যাওয়ার কারণটা কী ছিল? গেলাম না কারণ মহারাজজির ক্লাসে এরকম হতো যে সবসময় তো মহারাজজি বিভিন্ন ফিল্মের লোকজনের সাথে কাজ করছেন, ফলে ওখানে প্রচুর ডিরেক্টররা আসতেন, আর আমরা তো ক্লাস করছি, ওরা এসে অফ মানে পছন্দ করতো যে এই এই মেয়েটা কিন্তু খুব ভালো করবে, অফার দিয়েছিল। আমি যাইনি আর কি, যাইনি এই সেন্সে, কারণ না আমার তখন মাথার মধ্যে একটাই চিন্তা, নাচটাকে ভালো করে শিখবো, যেটার জন্য এসেছি ওটাই করবো। তো আমি শুধু নাচটা করতাম এবং অনুষ্ঠান যেগুলো করতাম, আমাদের বাংলাদেশের ছেলেমেয়েরা অনেকেই কোনো পূজার অনুষ্ঠান হলে চলে যেত বা কোনো একটা অন্যান্য কোনো প্রোগ্রাম হলে চলে যেত, কিন্তু আমি একমাত্রই মনে হয় যে বিভিন্ন ফেস্টিভ্যালগুলোতে পার্টিসিপেট করতাম। আর বাংলাদেশ হাই কমিশনের যদি ধরো 16ই ডিসেম্বর, 21শে ফেব্রুয়ারি এ ধরনের কোনো অনুষ্ঠান হতো, সেগুলোতে আমরা যেহেতু বাংলাদেশের মেয়ে এবং বাংলাদেশ হাই কমিশনের অনুষ্ঠান, তখন না যেয়ে পারতাম না, করতাম। আপনি বলছিলেন যে তখন আসলে যোগাযোগ মাধ্যম এতটাও সহজ ছিল না, অনেক কঠিন ছিল, বছরে একবার আসতেন, চাইলেই ফোন করা যেত না, অনেক দূর যেয়ে তারপরে ফোনটা করতে হতো। তো তখন পরিবারের কথা মনে পড়লে কী করতেন? পরিবারের কথা মনে পড়লে শোনো, একটা চিঠি যদি যেত মায়ের, প্রথম চিঠিটা এসেছে এই চিঠি ধরেই না চোখে পানি পড়া শুরু হয়ে যেত যে মায়ের চিঠি এসেছে, হ্যাঁ। এবং সেই চিঠিটা খুলে, চিঠিটা বের করে, ওই চিঠি
মোড়ক খুলতাম না, অনেকক্ষণ অপেক্ষা করতাম, মনে হতো যে কী জানি মা লিখেছে। হ্যাঁ, এটা পড়ার যে আগ্রহ এবং পড়ার যে মানে ফিলিংস, এ সারিকা বলে বোঝানো যাবে না। তারপর সেই চিঠি পড়তাম কি এক একটা লাইন কতবার করে পড়তাম, মায়ের ছোঁয়া, মায়ের চিঠি, মানে চিঠির মধ্যে হাত দিয়ে মনে হতো কি মাকে ছুঁতে পারছি। হ্যাঁ, এই ফিলিংস আসলে মানে বলে বোঝানো যাবে না। কাঁপতাম চিঠি নিয়ে, দিন এক চিঠি কতবার পড়তাম। আচ্ছা, এই যে আপনি ওখান থেকে যে এত কিছু অর্জন করে যখন দেশে ফিরে এলেন ফাইনালি, তো তখন আসার পরে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে নাচের তখন এনভায়রনমেন্টটা কীরকম ছিল বা কর্মক্ষেত্রগুলো কীরকম ছিল? আমার আসলে, আমি যখন পড়াশোনা শেষ করলাম নাচের উপরে, তখন আমি চাকরি পেলাম হচ্ছে লন্ডনে। আমাকে কথক কেন্দ্র থেকেই চাকরি দেওয়া হলো লন্ডনের ভারতীয় বিদ্যাভবনে, যে আমি ওখানকার টিচার হয়ে যাব। তো অলরেডি তখন 7 বছর দেশের বাইরে আমি, তখন আমার খুব ফিলিংস হলো যে না, বাংলাদেশের জন্য কিছু করতে হবে, যা শিখেছি আমি বাংলাদেশকে দিতে চাই। তো সেই জন্য আমি আমার চাকরিটা রিফিউজ করলাম, করে বাংলাদেশে ফেরত আসলাম। কিন্তু বাংলাদেশে এসে যেটা বুঝলাম যে আমি শিখে এসেছি মানে একটা অপরাধ করেছি। হ্যাঁ, কারণ হচ্ছে যে বাংলাদেশে যে যত না জেনে কাজ করে তারাই আসলে জায়গাটাকে দখল করে থাকে। হ্যাঁ, এখনও তাই, এখন মানে এখন তাও একটু পরিস্থিতি কোথাও কোথাও ভালো হয়েছে, কিন্তু বেশিরভাগ জায়গায় হচ্ছে যে মানে যারা মানে গুণীজন তাদের জায়গাটা খুব মানে কি বলবো, খুব সহজ না তাদের জায়গাটা, তারা কাজের জায়গাটা খুব কঠিন। যেমন আমার জায়গাটায় আমি যখন পাশ করে আসলাম, আমি শুধু একটা একক শো করার জন্য, শিল্পকলা বলো, ছায়ানট বলো বা অন্যান্য ইয়ে বলো, কম চেষ্টা করিনি। আমি কখনো চাইনি যে আমার অনুষ্ঠান আমি স্পন্সর করব, আমি সবাইকে কাঠবিলি করব এবং আমিই নাচব, এই জিনিসটা আমি কখনো চাইনি। যেটা আমি ইন্ডিয়াতে দেখেছি বা ওরা বিভিন্ন ফেস্টিভ্যালে নাচ করাতো এবং তারা ইনভিটেশন দিত। আর এখানে এখন ধরো আমাদের অনেক ভালো ছেলেমেয়েরা শিখে আসে, নিজেদের অনুষ্ঠান নিজেদেরকে করতে হয়, পৃষ্ঠপোষকতা নেই। সেজন্য খুব আপসেট হয়ে অনেকটা পিছিয়ে যাচ্ছিলাম না, আমি আমার কাজ করে যাচ্ছিলাম, আমার স্টুডেন্ট তৈরি করছিলাম যে একটা সময় নিশ্চয়ই আসবে। তো তারপরে দেখলাম যে বেঙ্গল ফেস্টিভ্যাল, ক্লাসিক্যাল ফেস্টিভ্যাল যেটা হয়, তারা আমার শো করলো, সেটাতে আমি খুবই হ্যাপি যে এইরকম একটা প্ল্যাটফর্মে নাচতে পেরেছি। এবং শুধু আমি না, আমার সাথে আমি আরও 20 জন স্টুডেন্ট যাদেরকে এতদিন ধরে তৈরি করেছি তারা নেচেছে, এবং এটা এতই প্রশংসনীয় একটা অনুষ্ঠান ছিল আমার জন্য। কারণ অনেকেই বলেছে যে এই স্ট্যান্ডার্ডের শিল্পী বাংলাদেশে আছে, আমরা জানতাম না। তো আমাদের বাংলাদেশে এই ধরনের স্ট্যান্ডার্ডের অনুষ্ঠান খুব কম হয়, করেই না। যেমন আমি এখনও রেগুলার আমি দিল্লিতে যাচ্ছি প্রোগ্রাম করতে, এই যে প্যান্ডামিকের ঠিক অল্প আগেই মহারাজজির 80তম জন্মবার্ষিকী করলো, তখন আমি যে পারফর্ম করলাম, কলা মন্দিরে আমার কদিন আগেও শো হলো, আমি কিন্তু বাইরে ঠিকই শো করছি, কিন্তু ওই শো আমাদের বাংলাদেশের লোকজন দেখতে পাচ্ছে না। যদি দেখতে পেত তাহলে আমাদের সম্মানটা, আমাদের জন্য যে মমত্বটা, এটা আরও বেশি হতো, সেটা একদম নেই। আজকে অল্প সময়ে অল্প পরিসরে যতটুকু জানা সম্ভব ততটুকু আমরা জানলাম, জেনে খুবই ভালো লাগলো। আপনি বেশ কিছু আক্ষেপের কথা বলছিলেন, কিছু না পাওয়ার কথা বলছিলেন, কিন্তু আমি বলবো যে আমাদের জন্য সবচেয়ে বড় পাওয়া হচ্ছে যে আমরা আপনার মতন একজন শিল্পীকে পেয়েছি, মুনমুন আহমেদকে পেয়েছি, এটাই আমাদের প্রাপ্তি। আপনার জন্য এবং আপনার পরিবারের জন্য অনেক অনেক শুভকামনা। তোমাকে অনেক ধন্যবাদ। আক্ষেপটা আসলে আমাদের বাংলাদেশের গুণীজনকে আসলে যদি সম্মান না করা হয়, তাদেরকে যদি যোগ্য শিল্পীকে যোগ্য জায়গায় না উপস্থাপন করে বাংলাদেশ, তাহলে বাংলাদেশই একটা সময় ভালো শিল্পী হারাবে এবং মিডিয়োকার দিয়েই সারা বাংলাদেশ ভরে যাবে। তো সেই জায়গাটাই আসলে আমার কিছুটা আক্ষেপ। তা আমি চাইবো যে আমাদের গুণীজনকে যেন অবশ্যই বাংলাদেশে কদর করা হয়। আর তোমাকে অনেক ধন্যবাদ আমাকে এই অনুষ্ঠানে ডাকার জন্য, এবং এই যে যতক্ষণ তোমার সাথে কথা বললাম, আড্ডা দিলাম, ভুলে গিয়েছিলাম প্যান্ডামিক, ভুলে গিয়েছিলাম যে কোনো কোনো কষ্টের কথা, খুব ভালো সময় কাটলো, অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ আপু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আগামী পর্বে আবারও দেখা হবে প্রিয় কোনো তারকার সাথে।